হ্যাঁ তুমি কই যাইবা চাঁদের দেশে? তো এদিকে আইলা কেন লেগা? এদিক দিয়ে ঢুকছো তো লেগে এদিকে আসছো, এই যে রাস্তাটা ব্লক করে ফেলাইলা নিজের অজান্তে। কামরাঙ্গি চর আসার এই ব্রিজের উপরে আলা সব সময় জ্যাম থাকে, মানে মোস্ট অফ দ্য টাইম এই কিছু কিছু উটকা রিক্সা আলা আর হলে গিয়ে যে টোটো চালকগুলার জন্য যানজট লাগতেই থাকে লাগতেই থাকে। অভদ্র অসভ্য জাতি আমরা, মানে কিচ্ছু বুঝি না, এই যে ঢুকাই দিল। বামে গাড়িগুলো কই যাইব? কোথাও কোনো যাইব না, কিচ্ছু হইব না। হ্যাঁ তুমি কই যাইবা চাঁদের দেশে? তো এদিকে আইলা কেন লেগা? এদিক দিয়ে ঢুকছো তো লেগে এদিকে আসছো, এই যে রাস্তাটা ব্লক করে ফেলাইলা নিজের অজান্তে, নিজের অজান্তে ব্লক করলা। অমানুষ, মানে দশটা সেকেন্ড যদি বৈশা থাকে মানুষ, দশটা সেকেন্ডের পেশেন্স রাখে, তাহলে আর এই যানজটগুলো লাগে না। এই যানজটগুলো লাগে হলে গিয়ে আমাদের দশটা সেকেন্ডের পেশেন্সের কারণে, আর কিচ্ছু না, নাথিং বাট পেশেন্স। একটুখানি ধৈর্য শক্তি রাখলেই এই যানজটগুলো লাগে না, কিন্তু একটুখানি ধৈর্য শক্তি রাখতে আমরা চাই না, একটুখানি ধৈর্য শক্তি রাখতে আমরা নারাজ। হ্যাঁ এই জন্য এই যানবাহনের উটকা যানজটগুলো লাগা যায়, মানে যেখানে যানজট লাগারই না সেখানে যানজটগুলো লাগা যায়, আর দোষ দেই আমরাই আমাদেরকে যে আহা এখানে তো যানজট লাগে গেছে কি কারণে, এদের কারণে। আসলে এই মানে এই যানজটগুলো লাগার যে মুখ্য ভূমিকা আমরাই পালন করি এটা আমরা বিশ্বাস করতে চাই না, কি আর বলবো। এই যে দেখছেন কত মানে বিশাল জ্যাম লেগে গেছে গা, মানে প্রায় এক ঘন্টার একটা জ্যাম কিন্তু লেগে গেছে এদিকে, এক ঘন্টার একটা জ্যাম লেগে গেছে। কিছু করার নাই, আমরা অসহায়, এদের কাছে আমরা অসহায়, এদের কাছে আমরা সারান্ডার নিয়ে নিই, মানে সারান্ডার ভাই আপনারাই সেরা ভাই, এই টাইপের একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। দেখছেন মানে আউট অফ নো ওয়ার আপনি কিন্তু এক ঘন্টার একটা জ্যামে পড়ে গেলেন গা, বা এক ঘন্টার একটা ফ্যাসাদের মধ্যে পড়ে গেলেন। ওই যে দুই চারটা মানে ওদিকে দুই চারটা গাড়ি ঘোড়ার লেগা, দুই চারটা গাড়ি ঘোড়া দশ সেকেন্ড করে দাঁড়াইলে এই এক ঘন্টার জ্যামটা লাগে না। এগুলা বোঝাইতে বোঝাইতে হত হয়ে গেছি, এই যানজট দেখতে দেখতে আমি ক্লান্ত পরিশ্রান্ত, কি আর বলবো। আজান দেয় আজানের সময় বেশি কথা বলা উচিত না, মানুষের মূল্যবোধ, মানুষের মিনিমাম কমন সেন্স, মানুষের মিনিমাম একটা যে মানে বিচার আচার আছে ওইগুলোই নাই। এই যে দেখেন এই যে এই যে এই যে এরা এদিকটায় এসে দাঁড়ায় থাকে, এরা যদি একটুখানি সামনে দাঁড়ায় তাহলে এই বামের মোড়ে জ্যামটা লাগে না, একটু পরে খোদা না খাস্তা এদিকেই জ্যাম লেগে যাবে। দোষ দিয়ে হলে গিয়া ট্রাফিকের, দোষ দিয়ে হলে গিয়া ট্রাফিক পুলিশদের। আরে ভাই আমরা যদি ঠিকঠাক মতো মানে সদয় না হই একে অন্যের প্রতি, তাহলে ট্রাফিক পুলিশদের দোষ দিয়ে কি ঘন্টা করবেন? ঘন্টা করার কোনো প্রশ্নই উঠে না, কারণ আমরাই খারাপ, ট্রাফিক পুলিশটা কি করবে ভাই? ট্রাফিক পুলিশদের কিছু কিছু সময় কিছুই করার থাকে না। এগুলা যে কবে বুঝবো আমরা, এগুলা যে কবে বুঝে একটুখানি মানে ইয়েতে থাকবো তার কোনো ইয়াত্তা নাই, কিছুই বলার নাই, সব কিছুই নিয়তির খেলা। আমরা যে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করি তো ঠিক আছে, ঢাকা শহরে যে বসবাস করি এটারই মনে হয় মাশুল দিতে হচ্ছে ইদানিং আমাদেরকে। আল্লাহ হাফেজ।